सोमवार दशमी देवी दशभूजार विदायेर दिन। चतुर्दिके एकटा विषाद भाव, तबु उत्सव फुरायनि। बर्तमान उत्सव मौसुमे आरो उत्सव बाकी। এই উৎসবের আনন্দের মধ্যেও দেশে করোনা সংক্রমণ মোটেও থামেনি। তবে গত ৩ মাসের তুলনায় গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যানটা সর্বনিম্ন হলো। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৪৫,১৪৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। এতে দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা ৭৯,০৯,৯৬৯ হলো। পাশাপাশি গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৪৮০ জনের মৃত্যু হয়েছে, যার ফলে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যাটা ১,১৯,০১৪তে এসে দাঁড়ালো। সুস্থতার হার আজও যথেষ্ট আশাব্যঞ্জক। গত ২৪ ঘন্টায় ৬৯,১০৫ জন সুস্থ হয়েছেন। এতে দেশে মোট করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটা ৭১,৩৭,২২৮ হলো। সুস্থতার হার ৯০.২৩%। বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন তথা সক্রিয় রোগীর সংখ্যা ৬,৫৩,৭১৭। ভারতের মতো জনবহুল দেশে তুলনামূলক সক্রিয় করোনা রোগীর এই সংখ্যাটা যথেষ্ট আশাব্যঞ্জক বলে স্বাস্থ্যবিজ্ঞ মহলের অভিমত। তবে আগামী কয়েকদিনের দেশে করোনা সংক্রমণ অধিক হতে পারে বলেও স্বাস্থ্যবিদ মহলের অনুমান। একই সাথে চলমান উৎসব মৌসুমে করোনা প্রতিরোধজনিত সমস্ত বিধিনিষেধ জনসাধারণের প্রতি মান্যতার স্বাস্থ্যবিদ মহলের আহ্বান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।